কলকাতার আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেপ্তার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত শনিবার কলকাতা বইমেলা থেকেই তাকে গ্রেপ্তার করেছেন বৃদাননগর উত্তর থানার পুলিশ কিন্তু কেন হঠাৎ এমন কাণ্ডই করার কারণই বা কি দুই বছর পরে বইমেলার আয়োজন হয় সেন্ট্রাল পার্কে এবং প্রতিবারের মতোই সিভিল সার্ভিস থেকে পুলিশ তৎপর ছিল সাংঘাতিক প্রতি গেট থেকে ওপেন গ্রাউন্ডে মোতায়েন ছিল পুলিশ টহল সেই মুহূর্তেই তাদের নজরে আসে রোপা ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছিলেন কয়েকটি মানিব্যাগ এখানেই সন্দেহ শুরু জিজ্ঞাসাবাদ করতেই আমতা আমতা করতে থাকেন সঠিক উত্তর না দিতে পারলে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে ঘটনার তদন্ত করতেই তল্লাশি চালানো হয় তার ব্যাগে দেখা যায় একাধিক মানিব্যাগ রয়েছে তাতে নিজেকে বলিউড অভিনেত্রী বলেই দাবি করেন তিনি তবে কেম্মারির অভিযোগে তাকে শিগরে নিতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তিনি জানান এরকম একাধিক মেলা এবং অনুষ্ঠান চত্বরেই এই কাজ করতেন তিনি তার কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ব্যাগের ভেতর থেকে মিলেছে এক ডায়েরি তাতে লেখা রয়েছে সব টাকা পয়সা লেনদেনের হিসাব এক বছর আগেও শিরোনামে এসেছিলেন রূপা বলিউড পরিচালক অনুরাগ ক্যাপসের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি খবর নজরে আসতেই তার জব্য নেগেছেন সকলে কারও বক্তব্য সীতা চরিত্রে অভিনয় করছেন তিনি তারপরেও এমন আচরণ কেউ বলছেন ওনাকে দেখে তো মনে হয় না চুরি করার মতো পরিস্থিতি তার আদৌ কোনো বড় ক্রিমিনাল চক্রের সঙ্গে রূপার সম্পর্কিত কিনা সেই নিয়েই খতিয়ে দেখছেন পুলিশ